যদি এই কাজ যখন আমরা না করতে পারবো, যখন যাবো তখন আপনারা আমাদেরকে পিসা দিয়ে দেন, নাহলে জুতো দিয়ে দেন, কিন্তু কোনোদিন এই ভোটের জন্য আপনাদের কাছে আর আমরা যাবো না। এর জন্য বলতেছি, গরম না হয় ঠান্ডা মাথায় একটু আমাদের কথাটা একটু শোনার চেষ্টা করেন। আসলে কি জানেন, ভোটটা হচ্ছে যার যার মনের ব্যাপার। যেমন মফিজুল সবার কাছে আপন নয়, তেমন এমপি সাহেবও কারোর কাছে আপন নয়, তেমন শেখ হাসিনাও কারোর কাছে আপন নয়। আমরা হচ্ছি জনগণ, আমরা যারা ভালো মনে করবো তারা তাল গাছের মাথায় উঠাতে পারবো, যারা খারাপ মনে করবো তার জুতার সাথে ছোট মনে করবো। এর জন্য জনগণ পারে নাই এমন কোনো কিছু নাই, কিন্তু ভুল কারোর টাকা পয়সা দিয়ে কিছু দিতে পারবো না, কাপড় চুপড় দিতে পারবো না। বছরে সবার দেওয়ার মত ক্ষমতা আমাদের এমপি সাহেবের নেই, কিন্তু আমাদের কিন্তু একটা ভোটের, একটা সুস্থ সবল, একটা ঠান্ডা মাথার লোকের, একটা নেতার খুব প্রয়োজন। আপনারা যখন আমার কাকারা ভাইরা বাজার যদি বাসায় না দিতে পারেন, তখন কি তারে কি মারতে পারেন, তার কি বেশি কথা বলতে পারেন, তাহলে একটা সাহায্যের জন্য কেন আপনার মনটা এত ছোট হয়ে যাবে? আপনি কি বাসায় খান না, আপনি কি বাসায় পড়েন না? কিন্তু দেখেন, ক্ষুদ্র একটা সমস্যার কারণে আমাদের কিন্তু অনেক দূর উঠতে হয়। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করি, সাধারণ জিনিস নিয়ে আপনারা মন ছোট করেন না। 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা নিয়ে সারা বছর খাইতে পারবেন না, 5 বছরও চলতে পারবেন না, কিন্তু আপনার একটা ভোটে আপনি সারা জীবন তার কাছে যাইতে পারবেন, আপনি সারা জীবন তাকে নাম ধরে ডাকতে পারবেন, আপনি সারা জীবন তাকে বলতে পারবেন যে এসএম হাবিব এবং হাবিব, তোমার একটা ভোট না দিলে তুমি কিন্তু হইতে পারো নাই, 5000 ভোটে হও নাই, কিন্তু একটা ভোট কম হইলে কিন্তু তুমি হাবিব হইতে পারো নাই। এর জন্য আপনাদের কাছে আমি একটাই দাবি করি, আমার নেতা মফিজুল ভাই, আমার নেতা না আমার সদ্দিও বড় ভাই, যদি মনে করেন এই 3 মাসের ভিতরে মফিজুল আপনাদের জন্য একটু কিছু করছে, তাইলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা তার মুখের দিকে চাইয়ে এসএম হাবিবে একটা ভোট আপনারা দিবেন। আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা বলেন না কর্মসূচির কাজের জন্য যদি ওই জায়গায় না যায়, যদি কাজটা আমাদেরকে না দেয় চেয়ারম্যানের কাছে গেলে, যদি 7 কেজি চাল না দেয়, তাইলে তো আমরা তো আর ভোটটা কারে দেবো বিবেচনা করেই দেখি। চেয়ারম্যানও আসবে, আপনি কিন্তু জনগণ সারা জীবন বাইতে থাকবেন, চেয়ারম্যানও সারা জীবন বাইতে থাকবে, আপনিও সারা জীবন বাইতে থাকবেন না, চেয়ারম্যানও সারা জীবন বাইতে থাকবে না, কিন্তু আপনার একটা ভোটের কারণে একটা মানুষ যদি আমাদের পাশে আসতে পারে, সেও নতুন আমিও নতুন, কিন্তু আপনারা কিন্তু এই জায়গা পুরো, কিন্তু যদি আমার মফিজুল ভাই আপনাদের জন্য একটু কাজ করে থাকে, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, তারে একটা ভোট হাবিবের জন্য আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের মুখের দিকে তাকায়, মফিজুলের মুখের দিকে তাকায় একটা ভোট এস এম হাবিবে আপনারা দেবেন। আপনারা কি দেবেন চিৎকার করে বলতে পারেন, দেবেন, কিন্তু মনের ব্যাপার, দিবেন কি দিবেন না। কিন্তু আপনারা যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, যদি মফিজুল আপনাদেরকে 1 টাকার উপকার করে থাকে, যদি হাবিবকে আপনারা ভোট নাও দেন, যদি এই মফিজুল যদি পৃথিবীতে বাইসে থাকে, তাইলে কিন্তু আমাদেরকে সাহায্য করবে। এর জন্য আমরা চাই যাতে তার মুখটা উজ্জ্বল হয়, এর জন্য আপনারা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, পান খাইয়া লাল করা যাবে না গাল, কিন্তু লাল করতে গেলে মুখটার একটু হাসির দরকার, মনের একটু ভালোবাসার দরকার। আপনারা আল্লাহর দিকে তাকায়, আপনারা হাবিব ভাইরে একটা ভোট দেবেন, আমার ভাই মফিজুল ভাই অনেক গরিব মানুষ, আপনারা তার দিকে তাকায়, যদি তার কাছে যায় আমরা চাইতে পারি, এই মফিজুল তুই আমার কাছে গেছিলি একটা ভোটের জন্য, তোর এই লোক হয়েছে আমার এই কাজ কেন হয় নাই, যদি সে না করতে পারে আপনি আমার কাছে আইসেন আমি যাব। কয়জনের কাছে আছে চেয়ারম্যানের নাম্বার, কয়জনের কাছে আছে মেম্বারের নাম্বার, কয়জনের কাছে আছে এমপি সাহেবের নাম্বার, আপনি যান, যদি আপনার জন্য মফিজুল যদি একটু সাহায্য সহযোগিতা যদি এমপি সাহেবের কাছ থেকে না আনতে পারে, আপনার জুতার আমার গাল। আপনারা অবশ্যই অবশ্যই মাথায় কথাটা রাখবেন, ভালো লাগলে আপনার ভোটটা আমার এস এম হাবিব ভাইকে দিবেন, ভালো না লাগলে আপনার কাছে আমার আর কিছু বলার নাই, যেহেতু বলার নাই, যার যার মনের ব্যাপার, মন ভালো লাগলে দিয়েন, না ভালো লাগলে নাই। এই যে ব্যক্তি হোক না কেন,
কোন ব্যক্তিকে আপনাদের ক্ষয় পার করার প্রয়োজন নাই। আমার নেতা আব্দুস সালাম মুসিদি আপনাদের সঙ্গে আছে, আমি আপনাদের সঙ্গে আছি। আব্দুস সালাম মুসিদি রূপসাধারা নেতা, আমি এই বাগমারা দুই নম্বর ওয়ার্ডের নেতা। এই জন্য আপনাদেরকে বলি, কারোর মনে কোনো ভয় ডর কোনো কিছু চিন্তা করা লাগবে না, আপনাদের কোনো ভয় পাওয়া লাগবে না। যে কোনো মোকাবেলা উপর আপনাদের দোয়ায় আমাকে করার জন্য তৌফিক দিয়েছে, আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, আজকে সবাই এখানে শেষ করা হলো, আল্লাহ হাফেজ। Like, comment, and subscribe.